জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। যদি মোবাইল নাম্বার ব্যবহার করতাম তাহলে আমি এই কাজগুলো করতে পারতাম না, এটা আমার টার্গেট ছিল যে আমি নাম্বার নিব না, নিলে মানুষ আমাকে হয়তো এমনভাবে এসে ধরবে যে আমি অন্য কাজগুলো করতে পারবো না। এরপরে যতটুকু ফেসবুকে তারা খুঁজে খুঁজে বের করে পেয়েছে, আমাকে তারা দেখা করেছে। কিন্তু অল্প দিনের ভিতরে বিদেশ গিয়ে আমি যা দেখেছি, বাংলাদেশের প্রায় 80% প্রবাসীরা বিদেশের বাড়িতে কষ্টে আছে, অনেক কষ্টে আছে। বিশ্বাস করেন কিনা জানি না, কাজ নাই, কিচ্ছু নাই, আবার বাড়ি থেকে ফোন মারতেছে কি করস। আমি নিজে কষ্ট দেখে এসেছি। আর এই প্রবাসীরা হলো বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা। এরা টাকা পাঠাইলে বাংলাদেশ সক্রিয়। সিরা যখন টাকা টোকা পাঠাইয়া যখন আমাদের এয়ারপোর্টে আসে, অনেক অনেককে দেখি এয়ারপোর্টের বস্তাটা ঢিল মারে ফালাই দেন না। অনেক সময় এয়ারপোর্টে দেখা যায় প্রবাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। সবাই না, কিছু লোক আছে প্রবাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করে। তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না, মনে রাখবেন তাদের টাকা দিয়ে আপনি চলেন, ঠিক কিনা বলেন? এরা আপনাদের কাছে টাকা চায় না, এরা চায় যদি আপনি আসার পরে যদি বলেন যে ভাই কেমন আছেন, কোন দেশ থেকে আসছেন, কেমন শরীরের অবস্থা, কেমন মোটামুটি ভালো আছেন, তো শুধুমাত্র আপনার ব্যাগটা কোথায় একটু আমাদের কাছে দেন, চিন্তা করবেন না, আপনার ব্যাগগুলো আমরা পৌঁছে দিচ্ছি, শুধু একটু ভালো ব্যবহার করবেন, দেখবেন আপনার এই দেশের জন্য তারা পাগল হয়ে যাবে, তারা আর হুন্ডিতে টাকা পাঠাবে না, কথা বলেন ঠিক কিনা বলেন? তারা বিকাশে, তারা অন্য কোনো ভাবে টাকা পাঠাবে না, তারা আপনার সরকারি সিস্টেমের মোতাবেক তারা টাকা পাঠাবে, কিন্তু বিনিময়ে তারা কি চায়, একটু ভালো ব্যবহার চাই। তবে আপনারা যারা দেশে আছেন, প্রবাসীদেরকে ভুল বুঝবেন না, আমি দেখে আসছি তারা একটা ঘন্টাও আরামে ঘুমাইয়া কাটায় না, ওরা প্রত্যেকটা দিন ডিউটি পালন করে, টাকা কিছু কম পায় কিন্তু ডিউটি মিস দেয় না, শুধু অপেক্ষা করে যে মাসের পরে আমার বাবা মার মুখে হাসি ফোটাতে হবে, এরা অপেক্ষা করে মাস পরে আমার ভাই বোনের মুখে হাসি ফোটাতে হবে, কথা বলেন না কেন? এই জন্য ওই স্বামীর বিদেশের টাকাটাকে লুডের মাল মনে করে আমানতের খেয়ানত করেন না। আপনি স্ত্রী যেমন স্বামীর কাছে আমানত, স্বামীর কষ্টার্জিত টাকাও কিন্তু আপনার কাছে আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই জন্য আপনারা বাড়িতে যারা আছেন, দেশে যারা আছেন, প্রবাসীদের জন্য খাস করে দোয়া করবেন, প্রবাসীদের জন্য খাস করে দোয়া করবেন, এবং প্রবাসীদের জন্য খাস করে দোয়া করবেন, আর তাদেরকে ভুল বুঝবেন না। প্রবাসে যারা আছেন আপনাদের মা বাবা ভাই বোন সবার প্রতি আপনারা নজর রাখবেন, আর দেশে যারা আছেন আপনারা তাদের জন্য খাস করে দোয়া করবেন, তাদেরকে চাপ দিবেন না, মানসিকভাবে পেরেশানি করবেন না, তারা চায় আপনাদের মুখে হাসি ফোটাবে। এই জন্যই তো আমি দেখেছি একটা বুট জুতা পরা, স্কিন প্যান্ট পরা, এরপরে কোন রকম একটা শার্ট পরা, শার্টটার মধ্যে মহিলা মাথার মধ্যে কাপড় বাইদা মোটা কাপড় পইরা পইরা তারা ডিউটি পালন করে, প্রতিদিন তারা এই রকম কষ্ট করে বিদেশ পালন করে, বিদেশ তারা দিন কাটাইতেছে, রাতের বেলা ঘরে যায়, যাওয়ার পরে নিজের কাপড়গুলো নিজে দয় নিজে রান্না করে, কথা বলেন না কেন? নিজে রান্না করে, এরপরে অর্ধেক রাত চলে যায়, শুধুমাত্র এভাবেই চলে যায়, মাত্র 2-2.5 ঘন্টা পায় ঘুমানের, এই ঘুমের পরেই তারা আবার ডিউটিতে চলে যায়। এই জন্য প্রবাসীরা নতুন জামা পরার সুযোগ পায় না। ঈদের দিন কি করে জানেন? ঈদের দিন তারা ঘরে ঘুমায়া কাটায়, ঘরের মধ্যে পয়রা থাকে, ভালো খাবারও তারা এক মানে আলাদা যে আনন্দ করবে সেটাও করে না। কেন করে না জানেন? খাইতে পারে কিন্তু বাড়ির কথা মনে পড়ে, আমার বাবা মা কেমনে জানি ঈদ করতেছে, কথা বলেন না কেন? এই জন্য দেখবেন প্রবাসীরা বাহিরে যত ধরনের সিরাপাড়া জামা অথবা যে কোনো জামাই পরুক না কেন, দেশে আসার সময় তাদের হাতে সুন্দর একটা গোল্ডেন কালার ঘড়ি থাকে, গায়ের মধ্যে একটা ব্লেজার থাকে, স্কিন প্যান্ট পরে এবং আপনার শু জুতা লাগাই, ভালো করে সেজে সুন্দর করে আসে। আসার একটাই কারণ, তা সে সবাইকে বুঝাইতে চাই আমি বিদেশের বাড়িতে বড় আরামে ছিলাম। আমি কি বুঝাইতে পারছি? এটা আমার দেশের এই জাসকো আমার মুরিদ শরীফ কই কুয়েত যাওয়ার জন্য আমার কাছে আসছে, বাজান দোয়া করবেন, আজকে যাচ্ছে না, যাওয়ার জন্য দোয়া চাইছে আমার কাছে। প্রবাসে যারা যাবেন আপনাদের কাছে একটি কথাই বলবো, সব সময় ভরসা করবেন একজনের উপর, তিনি কে? আপনার মনে করেন বেতন ঠিক আছে, টাকা পয়সা সব ঠিক আছে, শরীরটা খারাপ, আপনি কি কাজ করতে পারবেন? তাহলে জান সালামত বড় নিয়ামত, এই নিয়ামতটাকে আল্লাহর কাছে ভিক্ষা চান, দেখবেন আল্লাহ পাক আপনাকে এমন সুযোগ দিবে আপনি ইনশাআল্লাহ সর্বদিক দিয়ে ভালো একটা অবস্থানে আসতে পারবেন। নিয়ত করবেন টাকা যখন হবে আমার পরিবারকে নিয়ে সোনার মদিনা যাব, দেখবেন আপনার টাকায় বরকত হবে, আপনার জীবনে বরকত হবে। আল্লাহ পাক আমাদের সকল প্রবাসীদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন কন, এবং যত চক্রান্ত আছে সকল চক্র থেকে তাদেরকে হেফাজত করুক। এই যে গত কয়েকদিন আগে বৈরব গেছিলাম, একজন বলছে বাজান আমার ছেলে লিবিয়া থেকে
নদীর পথে ইটালি না কোন জায়গায় যাওয়ার পথে মনে হয় কোনো চক্রের হাতে পড়ছে, হেরে মারতেছে আর কয় টাকা পাঠা, মারে আর কয় টাকা পাঠা, পাঠাইতে পাঠাইতে 22 লক্ষ টাকা পাঠাইছে, জীবন আছে। এইভাবে বিদেশের বাড়িতে পরিস্থিতি শিকার হয়ে যায়। সবকিছুর এক কথা, সবকিছু মিলে কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে তাকে খোদাই রহমত দান করবেন। একজন জবান খুলিগন তিনি কে, তো সেই মালিকের জিকির করব। এতে কি আপনারা রাগ করবেন, গোসা করবেন, জিকির বেশি বেশি করবেন, কে কি বলবে এগুলোর দিকে কান দিবেন না। আমাদেরকে অনেক মানুষই কিন্তু অনেক সময় মাজার পূজারি কয়, অনেকে ভণ্ড বলে, অনেকে বিভিন্ন গালাগালি করে, এদের কথা শুন না কি দ্বন্দ্ব করার সময় আমাদের আছে? আমরা মালিকের কাজ করতেছি, মালিকের কাজ করে যাব, ইনশাল্লাহ একদিন তাদের ভুল ভাঙবে, ঠিক কি না বলেন? এবং আল্লাহর রহমতে মক্কা মদিনায় যাওয়ার পরে যারা আমার গুরু বিরোধী ছিল তারাও আমাকে অনেক সম্মান করেছে, আপনারা এই অনলাইনে দেখেছেন অনেক সম্মান করেছে। তবে সব কথার এক কথা, ইজ্জত দেওয়ার মালিককে, বেইজ্জতি করার মালিককে, রিজিকের মালিককে, সবকিছু মিলে আল্লাহর উপর ভরসা করবেন, আল্লাহ আপনাদেরকে দয়া করবে। আসুন একটু আমরা মালিকের জিকির করি। জিকিরের মধ্যে আপনারা কোনো হাই হতাশ কিংবা কোনো ধরনের হাসাহাসি, কোনো ধরনের রিয়া মানুষকে দেখানোর জন্য আপনি জিকির করবেন না। জিকির করবেন, করতে করতে আপনি পাগল হয়ে যান, পাগল হয়ে যান, লোকে যেন আপনাকে পাগল বলে। জিকির এমন ভাবে করো যেন লোকে তোমাকে কি বলে, পাগল বলে। এই জন্য লোকের নিন্দায় কিছু আসে যায় না যদি আমি আল্লাহর কাছে শর্মিন্দা থাকি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক বলে আমিন। আসুন আমরা একটু সংক্ষিপ্ত ভাবে আল্লাহ পাকের জিকির করবো, রাজি আছেন সবাই? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা।